হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি ডি। আমি আসাম মাসন সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আপনারা সকলেই জানেন যে আজ 4ঠা এপ্রিল 2021। তো আজকে এনটিআরসি এর যে তৃতীয় গণবিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশন, ই অ্যাপ্লিক্যান্ট যেই অ্যাপ্লিকেশানে যেই ইয়াটা আপনার অপশনটা, সেটা চালু হয়েছে ngi.teletalk.com.bd-তে। তো আপনারা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার বা যে কোনো ডিভাইস থেকে অল্প সহজে, একেবারে খুবই সহজে আপনি কিভাবে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। তো আপনারা সকলেই একটা বিষয়ে খুবই সতর্ক আছেন যে এখন করোনার যে আক্রমণ, সেটা বেড়ে গেছে। তো এই জন্য আমি আপনার সকলকে সাজেস্ট করছি যে আপনারা নিজেরাই ঘরে বসে অ্যাপ্লিকেশানটা করুন। কীভাবে সহজে অ্যাপ্লিকেশান করতে হয় সেটা এখন আপনাদের শিখিয়ে দিব। তো সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে আপনি প্রবেশ করবেন রিক্রুটমেন্ট সাইকেল 3। তো এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন আছে। তো এখানে 2 নম্বর অপশনটা হচ্ছে ই অ্যাপ্লিকেশান পাবলিক সার্কুলার। তো এই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে ব্যাচ নাম্বার লিখতে হবে, কততম নিবন্ধনে আপনি যে কোয়ালিফাইড। তো আমি যেমন একটা উদাহরণ আপনাদের বোঝানোর সাথে, যেমন নবম এনটিআরসি এক্সামিনেশান লিখলাম, তারপরে এখানে রোল লিখতে হবে। তো রোলটা হচ্ছে আমি লিখছি 3122085। তো সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রোল নাম্বার লিখছি। তো এখানে রেজিস্ট্রেশনটা লিখতে হবে, তো না আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 201394419। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম, তারপর হচ্ছে পোস্ট টাইপ, যেমন হ্যাঁ এমপিও লিখলাম। এমপিও লেখার পর হচ্ছে লেভেল স্কুল। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো লিখবেন, আপনার যেটা আর কি কাঙ্ক্ষিত সেটা লিখবেন। পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার, এটা অটোমেটিক চলে আসছে এই রোল এবং এতে সার্চ করে। সাবজেক্ট হচ্ছে এগ্রিকালচার, অটোমেটিক হয়ে যাচ্ছে। ডিভিশন কোন ডিভিশানে দিব, যেমন ধরেন ঢাকা ডিভিশানে দিব। ডিস্ট্রিক্ট ঢাকা ডিভিশনে ঢাকাতেই দিলাম। এই যে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে দেখতে পাচ্ছেন একের পর এক অপশন চলে আসতেছে অটোমেটিকলি। উপজেলা যেমন এখানে আমি গুলশান দিলাম, ইনস্টিটিউট নেম। দুইটা প্রতিষ্ঠান আছে এখানে, একটা হচ্ছে মদিনাতুল উলুম মডেল ইন বয়েজ কামিল মাদ্রাসা, আর একটা হচ্ছে তেজগাঁও মডেল হাই স্কুল। তো আমি তেজগাঁও মডেল হাই স্কুলে দিলাম, আসলো নেক্সট। এই যে সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রথম পেজ কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আপনার এনআইডি নাম্বার প্রবেশ করাবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে ইমেল আইডি দিবেন, এখানে রিলিজিয়ান, তারপরে মানে একেবারে হুবহু আমরা যে চাকরি অ্যাপ্লিকেশানটা নর্মাল একটা সিস্টেম, ডিভিশন উপজেলা অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে হচ্ছে, এটা হচ্ছে পার্মানেন্ট, আগেরটা ছিল প্রেজেন্ট। তারপর ছবি 300x300, এটা হবে মেগাপিক্সেল। আচ্ছা, আর সাইজ সাইজ আপনার এটা 100 কিলোবাইটের উপরে যাবে না। আর সিগনেচার যেটা 300x80, এটা হবে আপনার 60 হচ্ছে এটার কিলোবাইট, 60 কিলোবাইটের উপরে যাওয়া যাবে না। তারপর এখানে আই এগ্রি টু দিস, আচ্ছা টার্মস, এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিলেই এটা সাবমিট হয়ে যাবে। তো এখানে আরও কিছু কাজ আছে, যেগুলো ছবিগুলো আপনার নির্দিষ্ট সাইজ করে নিতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, সেই পূর্বের ন্যায় এখনও আবার ঘোষণা দিয়ে নিচ্ছি, আপনি যদি আমাদের এই পাবলিক টিভির মাধ্যমে যদি আপনার অ্যাপ্লিকেশানটি করাতে চান, তাহলে অবশ্যই আপনার এক কপি ছবি এবং আপনার যে এনআইডি কার্ডের ফটোকপি আছে সেটা আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, বা ইমেল করে আপনি স্ক্যান করে আমাদেরকে পাঠিয়ে দিন, সিগনেচার পাঠিয়ে দিন। তো আমরা আপনার অ্যাপ্লিকেশানটা করে দিব অল্প কিছু শর্ত সাপেক্ষে। তো এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে এবং এই নিউজটিতে আজই নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় ভিউয়ার্স, আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।